তো দেখো বন্ধুগণ, আবার এই যে বাসন জমে গেছে। হ্যালো বন্ধুগণ, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আগের ব্লগে বাসন মাজার আগে ব্লগ শেষ করেছিলাম খাওয়ার পরে, তো আজকে সেই বাসন মাজা থেকে ব্লগ শুরু করলাম। আর দেখতে পাচ্ছ যে আজকে বাসন মাজতে হচ্ছে আমাকে, কারণ জানোই তোমরা কাজের দিদি অ্যাবসেন্ট, মোটামুটি 3 দিন অ্যাবসেন্ট করবে এটাই বলে গেছে। তবে আমি কিন্তু খাওয়ার পরেই যে উঠে বাসন মাজি তা নয়, খাওয়ার পরে আরও অনেক কাজ ছিল, সেগুলোকে করলাম, মানে ঘর মোছাটা করলাম, সেটা আগের ব্লগে দেখেছো। তারপরে এখন আমি চা করতে এসেছি এবং তার সাথে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ বাসন না মাজলে চা করবো কিসে। তার থেকে বড় কথা, একেবারে একটানা কাজ করা যায় না, আমি একটুখানি রেস্ট নিয়ে নিয়েই কাজ করি। তো বাসন গোসন মেজে তারপরে চা বসাবো। আর কদিন ধরে লক্ষ্য করছি বন্ধুরা, মা ঠিক, মানে আমার মা ঠিক চা বসানোর সময়ই ফোন করছে, মানে ঠিক টাইমটাকে একেবারে সেট হয়ে গেছে। তো বাসন মাজার পরে যখন চা করব, দেখবে তোমরা মায়ের ফোন আসবে, আর মায়ের সাথে কথা বলতে বলতেই আমি চা করাটা কমপ্লিট করব। চলো, একটা বড় কাজ হয়ে গেল, চা বসাবো। এই দেখো, বলেছিলাম, এই দেখো মা ফোন করেছে, এবার মায়ের সাথে কথা বলতে বলতে চাটা করে নিই। আর যেহেতু ফোনটা তোমাদের দেখালাম স্ক্রিনটা, সেই জন্য ক্যামেরাটা একেবারে ডিফোকাস হয়ে গেছে, আমি লক্ষ্যই করিনি। তো যাই হোক, চটপট করে চা করে ফেললাম, চা করে নিই, এবার উপরে ঘরে চলে যাবো, আবার দেখা হচ্ছে কাল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকালে মর্নিং ওয়াক করতে করতে ব্লগ স্টার্ট করলাম, আর মানে বলতে পারো দিনের শুরুটা একটু হেলদিভাবে করলাম। আর সকালবেলা শুধুমাত্র গরম জল খেয়ে বেরিয়েছি, কিছু খাইনি, মানে একদম খালি পেটেই ওয়াক করাটা বেটার আমার মনে হলো, কিছু খেয়ে ওয়াক করাটা খুব অসুবিধা হয়ে যায় আমার। মর্নিং ওয়াক করে বাড়ি চলে এলাম, এখন একটুখানি ফল খাবো, খেয়ে রান্নাটা স্টার্ট করব। আর কাজ করতে লোক চলে এসেছে বাড়িতে, এসে দেখলাম দুজন লোক এসেছে রং করার, মানে একটু বাউন্ডারিটা, বাইরের বাউন্ডারিটা রং করবে। তো কথা শুনে বুঝতে পারছি একটুখানি ভাব ধরে গেছে, অনেকক্ষণ হাঁটলাম, মোটামুটি হেঁটেছি 45 মিনিট, বেশি না, 45 মিনিটই ঠিক আছে সকালবেলা। তো এখন একটা ফ্রুট নিয়েই আমি ভাতটা বসাবো, বসি রান্নাটা করব, কারণ আশেষ আবার বেরোবে, তো সেই জন্য আগে ওইদিকে যেতে হবে। ব্রেকফাস্ট একটা দারুণ খাবার বানাচ্ছি, একটু তোমাদের সাথেও শেয়ার করি। এখানে দেখো কিছু নেই, শুধু আটা, একটু নুন দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি, আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর এখানে নিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এই সবটার মধ্যে এর কিছুটা অংশ মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। আমি করে রেখেছি বিটের রস, এটা দিয়ে দিচ্ছি। এবার এইটাকে ভালো করে মিক্স করবো। দুটো মিক্সচার রেডি, এবার গ্যাস জ্বেলে আমি রান্নাটা দেখাচ্ছি। এই পরোটাটা করার ক্ষেত্রে মেন যেটা, সেটা হচ্ছে ঘিয়ে ভাজলে খুব ভালো স্মেল বেরোবে, আর যে কোনো ক্রিয়েটিভিটি তোমরা এর মধ্যে খাটাতে পারো, মানে আমি একরকমভাবে করছি, তোমরা আরেক রকমভাবে করতে পারো, মোটামুটি কালার নিয়ে একটা রংচঙে ব্যাপার হবে পরোটার মধ্যে, এটাই আমার উদ্দেশ্য। তো দেখো বিভিন্ন রকম ডিজাইন করে আমি কিন্তু পরোটাগুলো করে নিচ্ছি। আজকে আবার কারেন্টের লাইনটা খুলে রেখেছে, বাইরে কাজ হচ্ছে স্থির, তো মাঝে মাঝে লোডশেডিং হয়ে যাচ্ছে। তো আমাদের সকালের জলখাবারটা ভীষণ ভালো হলো, খুব টেস্টিও ছিল, তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো, শুধু দেখতে যে সুন্দর হয়েছে তা নয়, খেতেও লোভনীয় ছিল। ও, তোমাদের বলেছিলাম আশিস অফিস যাবে না, অফিস যেতে পারেনি, কারণ দুজন লোক একসাথে কাজ করছে, আর যে লাস্ট কাজ মনে হচ্ছে রঙের, তো সেই জন্য একটুখানি ধরে ধরে কাজ করাতে হচ্ছে বলে বাড়িতেই রয়েছে। তো যাই হোক, এখন আমি রান্না, মানে ভাত আমার হয়ে গেছে, রান্না হয়েছে, আর মাছ বড় সাইজের বেশ আর মাছ নিয়ে এসেছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার একদিকে অন্ধকার বলে আমি তোমাদের রান্নাটা জানি না কি করে দেখাবো, একটু চেষ্টা করছি তাও দেখানোর, ব্রাইটনেস বাড়িয়ে দেবো। চলো, বাহ, অন্ধকারেও তো ওই ক্যামেরা ভালো সার্ভিস দেয়। আজকে দেখো এই প্যানটার মধ্যে ফ্রাই করবো, যেহেতু এটা আমি পরোটা করেছিলাম,
একটু ভরানো আছে বলে এর মধ্যে একটু ফ্রাই করি মাছগুলো। তবে আর মাঝে আবার খুব ফোটে, সেটাই হয়। মাছগুলো ভাজা হয়ে যেতে আমি একটু তেল দিলাম প্যানে, সেই তেলের মধ্যে দিলাম পেঁয়াজ কুচি আর লম্বা লম্বা করে কেটে আলু দিলাম। দিয়ে পেঁয়াজ আর আলুটাকে একসাথে ভাজা ভাজা করে নেব, আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অ্যাড করার পর দিলাম টমেটো। টমেটো কাঁচা লঙ্কা আলু একসাথে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন। এই দিয়ে বেশ ভালো করে আমি জল দিয়ে কিছুক্ষণ কষাবো ঢেকে। দেখো এখন তো এরকম দেখতে লাগছে, ঢাকার পর দেখবে কত সুন্দর কষে গিয়ে রং ধরবে। এই দেখো ঢাকনা তুলে দিতে এত সুন্দর রং ধরেছে। এইবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে যতটা দরকার গ্রেভি করে নেবো। তারপর এর মধ্যে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দেবো। ব্যাস তারপরে একদম ফুটিয়ে নিয়ে এর মধ্যে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব, আর দেখতে ঠিক এইরকম অসাধারণ হবে। আর শুধু মাছের ঝোল করব না, তার সাথে একটুখানি ভাজা করব। ভাজার মধ্যে থাকবে হচ্ছে সবজি, পেঁয়াজকলি, গাজর, বিট, বিনস, আলু। ব্যাস এই দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে তোমাদের রাত্রিবেলা দেখাচ্ছি ডিনারে কী আছে, দুপুরবেলা দেখানো হয়নি। দেখো ডাল ভাজা রুটি আমাদের দুজনের আর অর্কর ভাত, এই ডিনার হয়ে গেল, গুড নাইট। এরপর তোমাদের দেখাবো আমি একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ঘরে কিন্তু আজকে পুরোপুরি ফিনিশিং হচ্ছে কালার, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এ দেখো অনেকগুলো গ্রিল কিন্তু কালার করা হয়েছে, যেহেতু একবার কালারের লোক এসছে তো যত যেখানে ছিল যা যা সব কালার করিয়ে নিয়েছি। দেখো মেন গেটটাও কালার করিয়ে নিয়েছি, টোটাল সুন্দর হয়ে গেছে মোটামুটি। আজকে ওরা একদম রং টং পরিষ্কার করে দিয়ে যা যা যেখানে লেগেছে সমস্ত পরিষ্কার করে দিয়ে পুট্টি ফুট্টি ঘষে টষে দিয়ে মানে পরিষ্কার করে দিয়ে ঘর ঝা চকচকে করে দিয়ে চলে গেছে। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার বাড়ির সামনে এ দেখো সবজি নিয়ে বসেছে, খুব সুবিধা হয়েছে। যখন তখন ইচ্ছে হলে ওখান থেকে সবজি নিয়ে চলে আসতে পারবো, একদম দু পা গেলেই। ভালো হয়েছে না ব্যাপারটা বলো? বন্ধুরা ভিডিওটা আগের দিনের, কিন্তু পরের দিন ব্লগটা শেষ করছি। দেখতে পাচ্ছি একটু শাড়ি টাড়ি পরে নিয়েছি আজকে, খুব ইচ্ছে করছিল দুপুরবেলা একটু শাড়ি পরি, তো শাড়ি পরেছি এবং সেই শাড়ি পরে এখনও রয়েছি। এখন সন্ধ্যার অনেক পরে, চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, তো ভাবলাম ব্লগটা শেষ করি। এডিট করতে করতে দেখলাম যে ব্লগটা শেষ করা হয়নি, সেই জন্য তোমাদের কাছে এলাম বিদায় নিতে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকে এই ব্লগটা এনজয় করো, চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।